লেবু গাছ যদি দেখার মতো গ্রোথ আনতে হয় তাহলে এই অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত বলতে গেলে এই বছরের মতো আমাদের হাতের শেষ সময়। তাই গাছ ডরমেন্সি পিরিয়ডে প্রবেশ করবার আগেই আমাদের রীতিমতো একটি খাবার তৈরি করে গাছের মাটিতে প্রয়োগ করতে হবে। আর এই তৈরি করা খাবারটি যদি আমরা যে কোনো লেবু গাছে প্রয়োগ করতে পারি তাহলে প্রতিটি গাছের পাতা হয়ে উঠবে সবুজে সবুজ, এমনকি বলতে গেলে গাছের চেহারা দেখেই আপনার মন ভরে যাবে। আর গাছকে যদি আমরা এই সময়ে সঠিকভাবে পুষ্টির যোগান দিয়ে দিতে পারি তাহলে এই ডরমেন্সি পিরিয়ড কাটিয়ে ওঠার পরপরই অধিক মাত্রায় ফুল আসতে শুরু করবে, যা থেকে আমরা প্রতিটি লেবু গাছে এইরকমভাবে প্রচুর প্রচুর লেবু পেতে পারি। তার জন্য বলবো এই খাবারটি গাছে প্রয়োগ করার আগেই গাছের সমস্ত শুকনো ডালগুলিকে আগে কেটে পরিষ্কার করে ফেলে দেবেন। তারপর মোটা ডাল যদি হয় অবশ্যই সেখানে যে কোনো একটি কন্টাক্ট ফাঙ্গিসাইড লাগিয়ে দিতেই হবে। তাহলে এখন প্রশ্ন, আমরা এই খাবারটি কিভাবে তৈরি করব? তার জন্য আমরা যে কোনো একটি পাত্রে 1 লিটার জল নিয়ে নেব। এই 1 লিটার জলের মধ্যে 5 চামচ গুঁড়ো সর্ষে খোল মিশিয়ে দেব। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 4 থেকে 5 দিনের জন্য ছায়া কোনো জায়গাতে ঢেকে রেখে দেব। পারলে প্রতিদিন একবার করে অবশ্যই এই খোল জলটি নাড়িয়ে দেবেন। তারপর গাছে ব্যবহারের আগের দিন অর্থাৎ 24 ঘন্টা আগে আমাদের বেশ কয়েকটি জিনিস মিশিয়ে দিতে হবে। প্রথমে আসি এই যে জারের মধ্যে যে জিনিসটি আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয়ে থাকে ভেলি গুড়। এই ভেলি গুড় এই জলের মধ্যে 2 চামচ মতো মিশিয়ে দেব। এতে করে প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া তৈরি হবে, যে ব্যাকটেরিয়াগুলি মাটিতে উপকারী ব্যাকটেরিয়া হিসাবে কাজ করে থাকে। এর ফলে সর্ষে খোলের সমস্ত উপাদানগুলি সঠিক মাত্রায় মাটির সঙ্গে মিশে গিয়ে সঠিকভাবে কাজ করতে পারবে, যার ফলে গাছের পাতাগুলি হয়ে উঠবে এইরকম সবুজ এবং ভেতর থেকে হবে শক্তিশালী। তার সঙ্গে মিশিয়ে নিতে হবে 2 চামচ মতো 10-26-26। এই 10-26-26 এমন একটি রাসায়নিক সার যা গাছকে শক্তিশালী তৈরি করে প্রচুর পরিমাণে ফুল ফল ধারণ করতে সাহায্য করে। আর দেবো NPK 12-61-0। এই 12-61-0 মেশাতে হবে 1 চামচ মতো। এই 12-61-0 মিশিয়ে নেওয়ার ফলে আমরা যখন মাটিতে ব্যবহার করব তখন গাছের ফিডার রুটের সংখ্যা বৃদ্ধি পাবে, যার কারণে মূলের সংখ্যা বেড়ে সঠিক মাত্রায় কাজ করতে পারায় গাছ খাদ্য উপাদানগুলিকে পাতায় পৌঁছে দিতে পারবে। এর ফলে গাছ হয়ে উঠবে ভীষণভাবে শক্তিশালী। আর দেবেন ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেট দেবেন 1 চামচ মতো। এই ম্যাগনেসিয়াম সালফেট মূলের সংখ্যা বৃদ্ধি ঘটিয়ে অনাক্রমতা শক্তি বাড়িয়ে পাতাগুলিকে সবুজ করে শালক সংশ্লেষ করার ক্ষমতা বাড়িয়ে দেবে। এখন প্রশ্ন, এই খাবারটি কিভাবে ব্যবহার করব? বন্ধুরা, এই খাবারটি ব্যবহারের জন্য এই 1 লিটার তৈরি পাওয়ারফুল খাবার ফ্রেশ 10-12 লিটার জলের সঙ্গে মিশিয়ে নেবেন। এইভাবে পাতলা করে গাছের জন্য ব্যবহার করতে পারলে সব থেকে ভালো হবে। তবে এই খাবারটি ব্যবহারের পূর্বে অবশ্যই মাটিকে হালকা করে খুঁড়ে নিতে হবে, তাহলে মাটিতে যে অক্সিজেন প্রবেশ করবে সেই অক্সিজেন উপকারী ব্যাকটেরিয়াগুলির কাজ করতে সাহায্য করবে, ফলস্বরূপ গাছের খাবারগুলি সঠিকভাবে গাছ পেয়ে যাবে। এই ক্ষেত্রে বলবো টবের মাপ ও গাছের বয়স অনুপাতে পরিমাণ মতো মাটিতে এই জলটি ব্যবহার করবেন পরন্ত বেলায়, যখন সূর্যদেব অস্ত চলে যাবে যাবে এরকম মুহূর্ত তৈরি হয়েছে। তাহলেই লেবু গাছ ভেতর থেকে শক্তিশালী হয়ে পাতাগুলিকে সবুজ করে অসাধারণ বৃদ্ধি ঘটিয়ে ডরমেন্সি পিরিয়ড কাটিয়েই প্রচুর পরিমাণে ফুল এনে দেবে। তাহলে আজ এই পর্যন্তই, পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।